হ্যালো ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল লাভটার ট্রিপল টু কেমন আছেন বন্ধু আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন শুভ সরস্বতী পুজো আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল বিকজ আজ হচ্ছে সরস্বতী পুজো এবং আজকে আবার ভ্যালেন্টাইন্স ডে তাই তো তো মাতা সরস্বতীর কাছে প্রণাম জানিয়ে ঈশ্বর আমাদের সবাইকে শিক্ষা দিন জ্ঞানের শিক্ষা বুদ্ধির শিক্ষা তাই না আমাদের জ্ঞান বুদ্ধি যেটা যেন বাড়ে আমাদের এত বুদ্ধির অভাব হয়ে যায় আবার এক এক সময় অনেক অবিবেচকের মতো কিছু কাজ করে বসি সেই জায়গা থেকে যে আমরা প্রত্যেকে বেরিয়ে আসতে পারি তাই তো আমাদেরকে কিন্তু কিছু এমন এমন জায়গায় এমন এমন কিছু ডিসিশন নিতে হয় যেগুলো হয়তো আমরা আগে থেকে জানি না যে কি করতে হবে কি বুঝতে হবে আমরা পারি না যে এখন করণীয়টা কিন্তু তখনও হঠাৎ করে হয়তো আমাদের এমন একটা পজিশনে আমরা পড়ে যাই যে আমাদের সেই ডিসিশনগুলো নিতে হয় তো সেই প্রেজেন্স অফ মাইন্ড সেই প্রত্যুৎপন্ন মতিত্ব উপস্থিত বুদ্ধি সেটা যেন আমাদের সবার ক্ষেত্রে চরমভাবে হয় আমরা যেন বুঝতে পারি পরিস্থিতি অনুযায়ী কি কথা বলতে হবে যেমন একটা ইন্টারভিউ রুমে যখন আমরা যাই ইন্টারভিউ সামনে সামনাসামনি যখন হই তখন যাতে আমরা ঠিকঠাক উত্তরগুলো দিতে পারি অনেক সময় জানেন তো পুঁথিগত বিদ্যার দরকার পড়ে না আপনার উপস্থিত বুদ্ধি কাজ লাগে তো সেই উপস্থিত বুদ্ধিটা যেন আমাদের ঠিকঠাক হয় এটাই হচ্ছে সব থেকে বড় কথা আর কি মাতা তা সরস্বতীর কাছে সেটাই আমরা বলতে চাই যে হে প্রভু হে মা যেন আমাদের এইটুকু তুমি পাশে থেকে সাথে থেকো এইটুকু আমাদের বলে না জিভে সারাদিনে জিভে একবার মাতা সরস্বতী বসেন তো তুমি আমাদের আমরা পরিস্থিতিকে সামাল দিয়ে উঠতে পারি আমাদের জ্ঞান বুদ্ধির বিকাশটা যেন ঠিকঠাক ভাবে হয় আমরা যেন ঠিকভাবে কথা বলতে পারি ঠিকভাবে আমাদের আচরণটা করতে পারি কারণ আমরা অনেক সময় এমন কিছু ভা কথাবার্তা বলে ফেলি এমন কিছু করে ফেলি যেটা কিন্তু আমাদের করা উচিত না তাই তো তো সেটা যেন আমরা সবাই করতে পারি আশা করি আজকের দিনটা সবার খুব ভালো কাটবে শুভ সরস্বতী পুজো বাড়িতে অনেকেই মাথা আরাধনা করছেন এবং খুব বাড়িতে খাচ্ছেন বাচ্চারা যাচ্ছে আজকের দিনটা সত্যি খুব আনন্দের দিন আর তার সঙ্গে আবার হচ্ছে কি আজকে ভ্যালেন্টাইন্স ডে তাই তো প্রেমিক প্রেমিকা দিবস তো এটা তো আরোই স্পেশাল তাই না তাই তো তুমি बताओ कि तुम मेरे क्या हो मेरी जिंदगी का तुम ही आसरा हो तो हमें और जीने की चाहत ना होती अगर तुम ना होते যদি তুমি না হতে अगर জন্যই তো সবকিছু তোমাকে ভালোবেসেছি তাই জন্য সবকিছু তাই তো তো চলুন বন্ধু আজকে রিডিংটা খুব স্পেশাল একটা রিডিং প্রথমে মাথা সরস্বতী আপনাদের কি আশীর্বাদিতা চাইছেন তো সেটা দেখে নেব তারপর আজকে আপনার পার্টনারের আজকে আপনার জন্য কি লাভ মেসেজেস আছে কি রিডিং এ উনি কি ওনার মনের আছে কারণ আছেন যারা আজকের দিনেও হয়তো নিজের পার্টনারের থেকে দূরে রয়েছেন হতে পারে আপনার আজকের দিনেও হয়তো আপনার পার্টনারের সঙ্গে আপনার কথা নেই কোনো হতেই পারে যে আপনার পার্টনার হয়তো আপনার সাথে সেরকম কথা বলছে না তবে কর্মসূত্রে দূরে থাকতে পারে বা এমনও হতে পারে আপনার পার্টনার হয়তো না চাইতেও আপনার থেকে দূরে সরে গেছেন কোনো কারণবশত ওকে হতে পারে কোনো কারণবশত আপনার পার্টনার আপনাকে ছেড়ে দূরে আছে কেন মানুষ কখন কি পরিস্থিতিতে থাকে কেউ বলতে পারে না তাই না আমরা এক ভাবি এক হয়ে যায় লাইফে তাই তো এটা কিন্তু সবার ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক কিছু ভাবি জানেন তো অনেক কিছু ভাবি কিন্তু বাট হয়ে যায় এক এক রকম আমরা চাই না সেটা হোক কিন্তু সেটা আমাদের লাইফে ঘটে যায় যেমন আমি এখন এটাকে দাঁড় করাতে চাইছি এটা দাঁড়াচ্ছে না এটাই হচ্ছে উদাহরণ जे अच्छे खूब गान सोते मन छोड़ तुम्हें क्या बताओ कि तुम मेरे क्या हो मेरी जिंदगी का तुम यहां से रहो थैंक यू सो मच हरे कृष्ण हरे कृष्ण ভালোবাসুন ভালোবাসার নামই তো জীবন তাই না নিজের ভালোবাসার মানুষকে মন প্রাণ দিয়ে ভালোবাসুন আর পজিটিভ থেকে ভালোবাসেন এমন নয় কি ভালোবাসতে গিয়ে মনের মধ্যে উল্টো পাল্টা চিন্তা করে ভালোবাসলাম একদম না একদম না তো চলুন আজকের রিডিংটা ভীষণ পজিটিভিটি নিয়ে স্টার্ট করি মা আমার মা কালী আমার সর্বস্বতী দাদা গণেশ আর আমার রাধাকৃষ্ণা জি উৎসর্গ করে প্রত্যেক দিনের মতো আজকে রিডিং স্টার্ট করছি ঠিক আছে সবাই পজিটিভ থাকুন বন্ধু এই রিডিংটা ওপেন প্ল্যাটফর্মে বানানো সবার জন্য যার সঙ্গে যতটা রেজুনেট করছে তার জন্য অতটাই ঠিক আছে তিনি ততটাই নেবেন ওকে যদি না রেজুনেট করে প্লিজ প্লিজ লেট গো করে দেবেন স্কিপ করে দেবেন ঠিক আছে বাট ওল্ডো বাল্টা কমেন্ট করবেন না জানি আমার অনেক আমার বন্ধুরা করেও না মাঝে সাঝে দু একজন করেওছে তা তারা বুঝে গেছে এখানে এসব করে কোনো লাভ নেই তো করে না যেহেতু তো আমি জানি আমার বন্ধুরা ভীষণ বারো তো সবাই দেখুন নারী পুরুষ নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে সবাই সবার জন্য বন্ধুর জন্য সেম জেন্ডার হাজব্যান্ড ওয়াইফ ঠিক আছে তো সেম জেন্ডার বেস্ট ফ্রেন্ডের জন্য স্বামী বাচ্চার জন্য মায়ের মারা সন্তানের জন্য সন্তানা মার জন্য বাবার জন্য সবার জন্য দেখুন ঠিক আছে সবার জন্য তো চলুন দেখে নিই এগুলো হচ্ছে লাভ রিডিং ওকে আমার চ্যানেলের লাভ নাম হচ্ছে লাভ টেরো ট্রিপল টু তো লাভ ট্যারো ট্রিপল টুতে আমি ম্যাক্সিমাম লাভ রিডিং করে থাকি তো লাভ তো ভালোবাসা ভালো আমরা সবাইকেই বাসি নিজের শিক্ষককে নিজের মা কে নিজের বাবাকে নিজের বন্ধুকে ভাই বোন সবাইকে তো সবার জন্য বানানো রিডিং তো চলুন পজিটিভ থেকে দেখে নি মাতা সরস্বতী প্রথমে আপনাদের কি গাইডেন্স দিচ্ছে তারপরে আপনার ভালোবাসার মানুষের আজকে আপনার জন্য কি অনুভূতি রয়েছে মানে আজকে আপনার পার্টনার কি কি বলতে চাইছে হয়তো আপনাকে ফোন করে এক ধাক্কায় বলে দেবে আদার হতে পারে হয়তো বলতে পারলো না তো আপনি জেনে নিন কি বলতে চাইছে ঠিক আছে খুব পজিটিভ থাকুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা নিজের পার্টনারের মুখটা চোখ বুঝিয়ে ভাবুন নামটা বলুন হ্যাঁ নিজের নামের সঙ্গে বলতে থাকুন ওকে চলুন राधे कृष्ण राधे कृष्ण 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 राधे 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 श्याम राधे श्याम श्याम राधे 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 कृष्ण राधे कृष्ण 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 राधे 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 श्याम राधे श्याम 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 राधे राधे হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধু আজকে প্রথমেই একটা খুব ভালো সুখবর দিই যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের জীবনে একটা অভাবনীয় মেরেকাল হতে চলেছে মাতা সরস্বতীর ব্লেসিংস আছে আপনাদের ওপরে খুব পজিটিভ একটা রিডিং শুরুতেই যা ম্যাজিশিয়ানের এনার্জি আচ্ছা মাতা মানে দেখুন আজকে আপনারা সবাই জানেন যে আজকের দিনটা খুব একটা ভালো দিন একটা সুন্দর দিন তো সেই দিনেই বলতে চাইছি আপনাকে মা সরস্বতী কিন্তু গাইড করছেন কি যে আপনার কিন্তু উইলি পাওয়ার আপনার মনের জোর অনেক আজকে হাই আমি দেখতে পাচ্ছি অনেক তুঙ্গে আপনার কারেন্ট সিচুয়েশন হচ্ছে আপনার মনের পাওয়ার অনেক জোর আপনার পার্টনারও কিন্তু খুব পজিটিভ মাইন্ডে রয়েছেন আপনি যেভাবে আপনার পার্টনারকে ম্যানিফেস্ট করছেন আপনার পার্টনারও কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করছে আপনার দুজন দুজনেই কিন্তু চিন্তা করছেন যে কিভাবে রিলেশনটা সামনের দিকে এগোনো যায় দুজনেই খুব পজিটিভ হতে পারে আপনাদের এই যে কার্মিক এই যে একটা কার্মিক রিলেশন চলছে অনেকের কথা বন্ধ রয়েছে কম কথা হচ্ছে পার্টনার একটু আপনার উপরে অ্যাটেনশন কম দিচ্ছে এই জায়গা থেকে হতে পারে আপনি বেরিয়ে আসবেন খুব রিসেন্টলি বেরিয়ে আসবেন এটা আজকেও করতে পারে এন্ড অফ আ সাইকেল ঠিক আছে মানে এই যে নেগেটিভ এনার্জির যে এটা এন্ডিং এটা কিন্তু শেষ একদম পজিটিভ ট্রানজিশন কিন্তু আপনার লাইফে ঘটতে চলেছে ভীষণ ভাবে হানড্রেড পার্সেন্ট ঘটতে চলেছে ঠিক আছে ট্রানজিশন ঘটবে আপনার পার্টনারের সঙ্গে আবার নতুন করে বিকজ এখানে দেখুন কার এনার্জি আছে ডেতে ইয় হুম ডেটার এনার্জি মানে আপনার দেখুন একটা কিছু শেষ হলে তবে আরেকটা জিনিস শুরু হয় লাইফে তাই তো কোনো কিছু শেষ না হতে কোনো কিছু তো শুরু হয় না তো এখানে আমি ছেড়ে দেখতে পাচ্ছি আপনার কিন্তু আপনার পার্টনার কিন্তু আপনার সাথে দেখা করতে চাইছে আপনার পার্টনারের সঙ্গে আপনার রিলেশনটা একেবারে সুন্দর একটা জিনিস জায়গায় গিয়ে পৌঁছতে চলেছে ওকে আমি কিন্তু এটাই দেখতে পাচ্ছি আপনার পার্টনারের সঙ্গে আপনার রিলেশনটা ভীষণ একটা সুন্দর জায়গায় পৌঁছতে চলেছে ভাগ্য আপনাদের সাথ দিচ্ছে ভাগ্য ভাগ্য আপনাকে সাথ দিচ্ছে স্বয়ং শনিদেব আপনাদের সাথ দিচ্ছে আপনারকে নিয়ে আপনার ভাগ্য একটা সুন্দর চেঞ্জ আসতে চলেছে ঠিক আছে ডেস্টিনি আপনাদের সাথে আছে আপনার কর্মফল আপনি যতটা ভোগ করেছেন আপনি যা কর্ম করেছেন তার ভোগ করেছেন নতুন আপনার জীবনে ভালো ভালো কিছু কর্ম মানে যেটা করেছেন সেই ফলটা এবার আপনার ভোগ করার সময় চলে ঠিক আছে একটা টার্নিং পয়েন্ট আপনার জীবনে আসতে চলেছে মধ্য কথা খুব ভালো একটা সময় আপনার লাইফে আসতে চলেছে টার্নিং পয়েন্ট আসতে চলেছেন কারণ স্বয়ং শিব আমাদের শিব সর্ব মানে আমাদের দেবাদিদেব মহাদেব আমাদের শিব স্বয়ং শিব ঠাকুর আপনাদের কি করছে না স্ট্রাকচার ফাদার ফিগার আপনাকে কন্ট্রোল করছে আপনার কন্ট্রোল করছে আপনাদের রিলেশনশিপটা খুব সুন্দরভাবে বন্ডিং করে দিচ্ছে সঙ্গে মা আপনাদের কিন্তু টুইন ফ্লেম রিলেশন হতে পারে সোলমেট কানেকশন হতে পারে আপনাদের অনেকের মধ্যে যে রিলেশনের মধ্যে সমস্যা হচ্ছে কিচ্ছু ভাববেন না একদম আজকের দিনে ভ্যালেন্টাইন ডে দিনে দেখুন মাতা দুর্গা আর শিব পার্বতীর আশা মানে টুইন যেটা স্পিরিচুয়াল হচ্ছে আপনাদের অনেকের মধ্যে ঠিক আছে আপনাদের কিন্তু একটা আপনাদের মধ্যে একটা না মানে সততা আপনারা অনেকেই ছিলেন যারা যারা রিডিং দেখছেন কিছু মনে না অনেকের মধ্যে না কিছু একটু মানে আমি বলবো না যে আপনারা অন্যরকম ছিলেন বাট একটু হয়তো সবসময় হয়তো সত্যি কথা বলতেন না অনেকে তো আপনাদের সেই ইয়েটা চেঞ্জ কিন্তু আমি দেখতে পাচ্ছি মানে পজিটিভ সত্যি কথা বলা সত্য কথা চলা এই জায়গাটাই মানে আপনার এই জিনিসটা কিন্তু হতে পারে আপনি চেঞ্জ হচ্ছেন আপনার ভেতরে কিন্তু চেঞ্জেস আসছে আপনি নিজেকে অনেক বেশি আগের থেকে কন্ট্রোল করে নিয়েছেন আপনি অনেক বেশি নিজেকে স্পিরিচুয়ালি ডেভেলপ করে নিয়েছেন আপনি চেষ্টা করছেন দিনে দিনে নিজেকে সেই জায়গা পৌঁছে দিতে যাতে আপনার জীবনে সবকিছু ভালোটা আপনি অ্যাট্রাক্ট করতে পারেন আপনাদের অনেকের শরীর খারাপ ছিল আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনারা তার সেই জায়গা থেকে বেরিয়ে এসছেন বন্ধু আপনার পার্টনারও যদি শরীর টরির খারাপ থেকে তিনিও কিন্তু ধীরে ধীরে সেই জায়গার থেকে বেরিয়ে এসেছেন সুস্থ হয়েছেন উনিও কোঅপারেট করছেন অনেকের সঙ্গে আপনার পার্টনার কিন্তু মিলে জুলে থাকছে বন্ধু বান্ধবের সঙ্গে হতে পারে আপনার পরিচিত লোকজনের সঙ্গে কথা বলছে অনেকের পার্টনার নিজের আপনার বাড়ির লোকের সঙ্গে হয়তো যোগাযোগ করছে হতে পারে আপনার সাথে করছে না কিন্তু আপনার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করছে করে আপনার রিলেশনটা মানে গোছানোর চেষ্টা করছে আপনার লাইফে নতুন আশার সঞ্চার হতে চলেছে বন্ধু ব্যালেন্স হচ্ছে চিন্তা ভাবনা করছেন ঠিক আছে আপনার লাইফে কিন্তু একটা হোপ আসতে চলেছে ঠিক আছে হোপ হোপ আপনি আপনি আশাবাদী মানুষ এবং সেটা আপনার ফলছেও আপনি ইন্সপিরেশন দেন লোককে আপনি ইন্সপিরেশন নিজেও পান অপরের থেকে আপনি নিজেকে যথেষ্ট হিল করছেন এখন আমি দেখতে পাচ্ছি আপনার যা যা ডিসপুট যা যা আপনি লাইফে ভুল করেছেন তার থেকে আপনি যথেষ্ট শিক্ষা নিয়েছেন আপনি জানেন যে মানুষ মাত্রই ভুল করে আমিও লাইফে প্রচুর ভুল করেছি তো আমি আমার এই ভুলের জায়গা থেকে বেরিয়ে আসি আমার লাইফ কিন্তু হানড্রেড পারসেন্ট সুন্দর হবে আমি নিজেকে গুছিয়ে নেবো আমি আমার জীবনে জাস্টিস আনবো আমার পার্টনারের সঙ্গে আমি যা ভুল করেছি সেটার জন্য আমি আপনারা দুজনের জেদা ফলে আজকে সম্পর্কটা নষ্ট করেছিলেন সেই জায়গা থেকে আপনি বুঝে গেছেন যে না আর ওরকম করলে আমার হবে না এবার আমি আমার লাইফটাকে সুন্দর করে গুছিয়ে নেবো আমি যে ভুলগুলো করেছি এবার আমার জীবনে আমার পার্টনার ফিরে আসলে আমি সেই ভুলগুলো আর করব না আমি সেই ভুলগুলো আর করব না এটাই ছিল মাতা সরস্বতীর ব্লেসিংস আপনাকে মাতা সরস্বতী বলছেন আপনি যদি এইভাবে চলেন তো আপনার লাইফ কিন্তু আরো সুন্দর হতে পারে ওকে এর সঙ্গে কিছু এনার্জি আপনার পার্টনারে রয়েছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স চলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবার দেখে নেব থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স

আপনার পার্টনার এই যে আজকের এত সুন্দর একটা দিন যে দিনে আজকের দিনেও আপনার পার্টনার আপনাকে ছেড়ে রয়েছেন দূরে রয়েছেন ওনার কিন্তু আপনার জন্য খুব কষ্ট হচ্ছে জানেন তো উনি হয়তো সবার সঙ্গে রয়েছেন উনি সবার সঙ্গে মানে থেকে হাসছেন আনন্দ করছেন বাট উনি কিন্তু চোখের কোণে জল নিয়ে রয়েছেন আজকে বুঝতে পেরেছেন তো আপনি ভাবছেন যে আপনি একা একা আপনার পার্টনারের জন্য কষ্ট পাচ্ছেন না আপনার পার্টনারও কিন্তু নিজে চোখের কোণে জল নিয়ে বসে আছে ওনার কষ্ট হচ্ছে যে আমি তোমার সাথে বন্ধুত্বটাও নষ্ট করে ফেললাম আমি এমন কিছু ভুল করেছি যে ভুলের জন্য আজকে তোমার আর আমার মধ্যে যে বন্ধুত্বটা আমি সেই বন্ধুত্বটাকেও নষ্ট করে ফেলেছি আমার নিজের ভুলে সেইটা ভেবে উনি কষ্ট পাচ্ছেন যে তোমার সাথে আমি কিছু ভুল করেছি এমন যে যে ভুলে আমি আমার নিজের বন্ধুত্বটাকেও নষ্ট করে ফেললাম তুমি তো এমন একজন মানুষ ছিলে যার জন্য আমি এতদিন হেসেছি তোমার সাথে এমন অনেক সময় হয়েছে যে আমি কথা বলিনি আমরা চোখে চোখে ইশারায় কথা বলেছি মুখে কথা বলিনি আপনার পার্টনার এটা বোঝাতে চাইছে আজকের দিনে এই ভ্যালেন্টাইন দিনে আপনার পার্টনারের এটাই হচ্ছে কিন্তু আপনার জন্য গোপন ভাষা যেটা উনি মুখে বলছেন না ফোন করছেন না বা আপনাকে জানাতে পারছেন না কথা হলেই শুনবেন ঠিক এই কথাগুলোই আপনার পার্টনারের ভেতরে ছিল আপনার কম্পেয়ার কেউ করতে পারে না যার জন্য আজকের দিনে উনি আপনাকে নিয়ে ভাবছে ইউ আর দ্য বেস্ট থিং লাইফ হ্যাজ গিভেন মি আপনি ওনার জীবনে এমন একটা বেস্ট ব্লেসিং বা এমন একটা আপনি ওনার কাছে কি বলবো ঈশ্বরের দে এমন একটা গিফট যেটার জন্য উনি নিজেকে সব থেকে বেশি ফরচুনেট মনে করেন নিজেকে তুমি বিশ্বাস করবে না ইউ নো ইউ বিলিভ অর নট আই লাভ ইউ মোর দেন ইউ নো তুমি বিশ্বাস করবে না আমি তোমাকে আগের থেকেও অনেক বেশি পরিমাণে ভালোবাসি তুমি আমাকে যতটা জানো আমি তার থেকে বেশিও তোমাকে ভালোবাসি তুমি জান আমি তোমাকে ভালোবাসি বাট এই ভালোবাসাটা তোমার জানার থেকেও বেশি আমি অনেক বেশি ভালোবাসি তোমাকে ঠিক আছে আমি তোমাকে ভুলতে পারছি না আমি তোমাকে ভুলতে পারবো না আই ক্যান নেভার ফরগে ইউ আই ক্যান নেভার ফরগেট ইউ আমি তোমাকে একদমই ভুলতে পারবো না এভরিডে মাই লাভ ফর ইউ কিপ অন ইনক্রিজিং প্রত্যেক দিন তোমার জন্য আমার ভালোবাসাটা বাড়তেই আছে বেড়েই চলেছে দিনে দিনে আমাদের ভালোবাসাটা বেড়েই চলেছে আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি আপনার পার্টনারের এটাই এনার্জি আপনাকে বলার জন্য যে আমি তোমাকে খুব ভালোবাসি প্রত্যেক দিন আমার ভালোবাসা দিনে দিনে তোমার জন্য বেরিয়ে চলেছে আমি ভুল করেছি আই মেড মিস্টেকস আমি ভুল করেছি আমি ভুল করে ফেলেছি এমন ভুল করেছি হয়তো সেটার জন্যই আমি আজকে প্রায়শ্চিত্ত করছি যে তুমি কি আমাকে মেনে নেবে আমি যেভাবে আমি যেরকম এখন আছি এভাবে তুমি কি আমাকে মেনে নেবে আপনার পার্টনার কিন্তু অ্যাকসেপ্ট দ্য হোপ উইল আন্ডারস্ট্যান্ড মি আশা করছি তুমি আমাকে বুঝতে পারছো আমি আজকে বড় নিঃস্ব বড় অসহায় তোমাকে ছাড়া আমার ভালো লাগছে না তোমাকে ছাড়া আমার একদমই ভালো লাগছে না আপনার পার্টনার বলছে আই হ্যাভ নেভার মিসড এনি অ্যাজ মাচ অ্যাজ আই মিসড ইউ তোমাকে আজকে আমি যতটা মিস করছি তোমাকে আমি যতটা মিস করি এরকম মিস আমি কখনো কারোর জন্য কাউকে করিনি আমি যে তোমার জন্য কার সেটা কিন্তু কেউ জানে না প্রথমেই দেখুন বলেছিল যে আই হাইড মাই টিয়ার্স আন্ডার মাই স্মাইল আই ক্রাই ফর ইউ বাট নো বডি ঠিক আছে আমি তোমার জন্য কাঁদছি সেটা কিন্তু কেউ জানে না আমি তোমার জন্য আড়ালে কাঁদছি আপনার জন্য আপনার পার্টনার কাঁদছে তার ভীষণ কষ্ট হচ্ছে আপনাকে ছাড়া তার ভীষণ কষ্ট হচ্ছে এবং এটা আপনার বোঝার দায়িত্ব ওকে উনি তো আপনাকে প্রচন্ড ভালোবাসে আপনারা নিজেরাও জানেন যে আপনার পার্টনার আপনাকে কথা কতটা ভালোবে আই জেনুইনলি লাভ ইউ আমি সত্যি তোমাকে প্রচন্ড ভালোবাসি ঠিক আছে ইউ আর মাই সোলমেট আপনার পার্টনার বলছে ইউ আর মাই সোলমেট তুমি আমার সোলমেট আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি তুমি যে আমার কাছে নেই আমার ভীষণ লোনলি লাগে আমার ভীষণ একা লাগছে আমি ভীষণ একা একা হয়ে আছি তোমাকে ছাড়া আমার ভালো লাগছে না এই যে একা হয়ে আছি আমার একদম ভালো লাগছে না তোমাকে ছাড়া আমি সত্যি তোমাকে ভালোবাসি আমার এখন হেল্পলেস লাগছে নিজেকে আই ফিল হেল্পলেস আই ওয়ান টু ইউ আই ওয়ান টু বি উইথ ইউ বাট আই কান্ট আমি তোমার সঙ্গে থাকতে চাইছি কিন্তু আমি হতে পারছি না আমি তোমাকে কাছে চাইছি বাট আমি তোমাকে পাচ্ছি না আপনি যেরকম ভাবছেন আপনার পার্টনারও ঠিক তাই ভাবছে আপনি ভাবছেন যে আপনার পার্টনার ভালো আছে না উনিও ভালো নেই কুড টাইম উনি ভাবছেন যে যদি এই জিনিসটাকে পেছনে সরিয়ে মানে ঘুরে বলে না পেছন দিকে রিওয়াইন্ড করে যদি ঘুরিয়ে নিয়ে গিয়ে আবার সেই নতুন ভাবে শুরু করা যেত সেটা মনে হয় বেশি ভালো হতো আপনি যে চুপচাপ থাকেন এই যে কম কথা বলেন এটা না উনি আর নিতেই পারছেন না উনি ভাবছেন হয়তো আপনি ওনাকে ভালোবাসেন না উনি ভাবছেন কারণ হতে পারে পরিস্থিতির জন্য আজকের দিনে দাঁড়িয়ে আপনি যোগাযোগ করছেন না কম কথা বলছেন বা পরিস্থিতিতে হয়তো আপনি ওনার থেকে দূরত্ব মেনটেন করছেন সেটা পরিস্থিতির বিচার এটা তো জেনারেল রিডিং সবার জন্য করা কিন্তু পরিস্থিতির বিচারে হয়তো আপনি এটা ভাবছেন কিন্তু সত্যি সত্যি আপনার পার্টনার কিন্তু ভাবছে যে আপনি কম কথা বলছেন বা কিছু তাতে হয়তো এমন হতে পারে যে আপনি ভালোবাসেন না উনি এরকম ভাবছেন আপনাকে নিয়ে বুঝতে পেরেছেন বাট আপনাকে আপনার পার্টনার কিন্তু খুব মিস করছে ভীষণ পরিমাণে মিস করছে আই জেনুইনলি লাভ ইউ মানে অন্তর থেকে বলছি সত্যি কথা বলছে আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি ঠিক আছে এটাই ছিল আপনার পার্টনারের আজকে এনার্জি আপনার পার্টনার আপনাকে মানে কি বলবো অসম্ভব ভালোবাসা অসম্ভব যে ভালোবাসার মানে এটাই ছিল আপনার পার্টনারের একদম অরিজিনালি এনার্জি ঠিক আছে অরিজিনাল এনার্জি একদম অন্তরের ওনার অনুভূতি যদি ভালো লেগে থাকে রিডিংটা প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে আর সবসময় জানবেন ট্যারোর এনার্জি কিন্তু দিতে হয় আপনাকে তো ট্যারোর এনার্জি দিতে হয় আপনাকেও দিতে হবে গিভ অ্যান্ড টেক হয় ট্যারোতে এনার্জি ওকে তো আপনি এখানে আমাকে একটা লাইক করবেন থ্যাংক ইউ সো মাচ লিখে নিজের এনার্জিটা দেবেন ট্যারোতে এনার্জি এক্সচেঞ্জ করতে হয় ওকে তো যদি কেউ পার্সোনালি রিডিং করতে চান যেহেতু এটা সবার জন্য করা তো এটা তো ম্যাচ করবেই আপনাদের সঙ্গে আর যদি না ম্যাচ করে আর যদি মনে করেন যে আপনার আমার থেকে রিডিং নেওয়ার দরকার আছে সেভেন ফোর হচ্ছে আমার নাম্বার সেখানে আমার সাথে যোগাযোগ করবেন অনলি ফোন করবেন না মেসেজ করবেন অনলি মেসেজ করবেন আমি মেসেজের আনসার আপনাদের দিয়ে দেবো ঠিক আছে আর পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি সেটা চার্জেবেল তো সেটা বুঝেই আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিনটা সবাই ভীষণ ভীষণ এনজয় করুন আনন্দ করে কাটান তো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি নমস্কার